প্রিয় বন্ধুরা, ফিরে এলাম আবার কেএসটি স্যান্ড স্টকসের আজ আরও একটি নতুন সিরিজ নিয়ে, যার নাম মনসুন মেনেস। সামনে বর্ষাকাল আসছে এবং বহু সবজি আমরা যেগুলো বাজার থেকে কিনে এনে ধুয়ে রাখি, হয়তো ফ্রিজেই রেখেছি, কিন্তু তাহলেও সেই সব সবজি খারাপ হয়ে যায়। যেমন ক্রিসপারে রেখে দিলে প্লাস্টিকে হয়তো খুব টাইট করে মোড়া রয়েছে, তা সত্ত্বেও ভাপ জমে বা বাষ্প জমে, সেখানে জল জমে সে সবজিগুলি খারাপ হয়ে যায়। বিশেষত পটল, ঝিঙে, কখনো কখনো বিনস, যেগুলো নরম সবজি সেগুলো বেশি তাড়াতাড়ি খারাপ হয়। অনেক সময় পেঁপে যদি আমরা ছোট করে কেটে রেখে দিই, বা গাজর গোটা রেখে দেওয়া হলো, তার উপর অনেক সবজি চেপে গেল, সেই সময়ও এই সবজিগুলি খারাপ হয়ে যায়। তাই আজ আমরা দেখব কোন কোন সবজি কী কী অসুখে আক্রান্ত হয়ে এগুলো ফ্রিজে থাকাকালীন, অর্থাৎ স্টোরেজে যখন রয়েছে, সেই সময়ও এগুলি খারাপ হয়ে যায়, এবং কী করলে এই সবজিগুলি ভালো রাখা যাবে। তাই আজ দেখা যাক কুমড়ো, পেঁপে এবং গাজরকে কী 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 অসুখ কী অসুখ সাধারণত ফ্রিজে থাকাকালীন আক্রমণ করে, চলুন তাড়াতাড়ি আমরা দেখে নিই। আর আপনাদের যদি এই তোমাদের যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থেকে থাকে, তাহলে কিন্তু লাইক প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলো না, এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কুমড়ো কিভাবে আক্রান্ত হয়েছে। কুমড়োর ভেতরের দিকটা, যেদিকটা নরম দিক, বিশেষত পাকা কুমড়ো বেশিরভাগই ছত্রাকে খুব আক্রান্ত হয়ে পড়ে। অনেক ধরনের ছত্রাক একে আক্রমণ করে, তার মধ্যে রয়েছে পিথিয়াম, অনেক সময় ফিউজেরিয়াম, কলিটোট্রিকাম। এই ক্ষেত্রে কিন্তু স্ক্লেরোট্রিনিয়া বলে একটি ছত্রাক আছে, সেই ছত্রাকটি কুমড়োটিকে অফেক্ট করেছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশে তুলোর মতো একটা গ্রোথ রয়েছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটিতে কিন্তু কুমড়োটা পচে গেছে, এবং তার উপর কিন্তু কিছু ইনসেক্ট ম্যাগোটসও কিন্তু আস্তে আস্তে গ্রো করছে বা জন্মাচ্ছে। এই অসুখটি স্ক্লেরোটিনিয়া কিন্তু সাধারণত যদি কোনো ময়েশ্চার বা বাষ্প কুমড়োর মধ্যে থেকে যায়, বা ফ্রিজে যদি খুব টাইট করে কোথাও রেখে দেওয়া হয়, যেখানে হয়তো বাতাস পৌঁছচ্ছে না, সেই ক্ষেত্রেই স্ক্লেরোটিনিয়া ফ্রিজের মধ্যেও জন্মাতে পারে। বাইরে ফেলে রেখে দিলেও কিন্তু জন্মায়। এবং এই ফ্রুট এটি হচ্ছে কুমড়ো বা পামকিনের ফ্রুট রটের জন্যে দায়ী। তাহলে কুমড়োকে যদি আমাদের ভালো করে রাখতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, কেটে ভালো করে সুতো ফেলে দিয়ে পাললে ফ্রেশ র্যাপের যে পলিথিন শিটগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে টাইট র্যাপ করে যদি রেফ্রিজারেটরে রাখা হয়, তাহলে হয়তো এই সমস্যাটা আমরা অতিক্রম করতে পারব। এবার দেখুন, এখানে দেখো, এখানে একটা গাজর রয়েছে, এই গাজরটিতেও কিন্তু এই গাজরটিও কিন্তু এখানটা পচে গেছে এবং গলে গেছে। এইটা এই ধরনের অসুখটা সাধারণত হয়ে থেকে থাকে একটি ব্যাকটেরিয়ার জন্য, এটি হয়, এই ব্যাকটেরিয়া যেটি আক্রমণ করে তার নাম আরভিনিয়া। আরভিনিয়া কিন্তু ক্যারেটের ক্ষেত্রে ফ্রুট রট করে থেকে থাকে। এখানেও প্রথমে একটি তুলোর মতো গ্রোথ ছিল, এবং এটা এই জায়গাগুলোতে পচিয়ে দিয়েছে, গলে গেছে, এবং কিছু একটা গন্ধও রয়েছে এই ক্যারেটের। ক্যারেটের ক্ষেত্রেও আমরা যদি ভালো করে গাজরকে বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে শুকিয়ে কাপড়ে মুছে আমরা যদি এরকমই একটা প্লাস্টিক বা যেগুলো ফ্রেশ র্যাপের শীট পাওয়া যায়, সেগুলো নিয়ে যদি আমরা টাইট র্যাপ করে ফ্রিজে এগুলোকে রেখে দিই, এবং এখানে যদি কোনো জল জমতে না দেওয়া হয় তার আশপাশে, তাহলে কিন্তু এটা বহুদিন, এমনকি দু থেকে তিন সপ্তাহ অবধিও ভালোভাবে থাকে। এখানে রয়েছে একটি পেঁপে। পেঁপে এটি কাঁচা পেঁপে ছিল, কাঁচা পেঁপেটির ভেতর অজস্র মোল্ড হয়েছে। এই মোল্ডগুলি কিন্তু এই মোল্ডটি
হতে পারে অ্যাসপারজিলাস বা ফিউজেরিয়াম, এরাও কিন্তু ফ্রুট রটের জন্য বা এই এই ফলটিকে পচিয়ে দেওয়ার জন্য দায়ী। এখানে আমরা দেখব একটি পাকা পেঁপে, পাকা পেঁপের গায়েও কিন্তু কিছু ছত্রাক হয়ে গেছে। পাকা পেঁপে যেহেতু আরও নরম হয়ে যায় এবং মিষ্টি হয়, সেই কারণেই কিন্তু পাকা পেঁপের ওপর ছত্রাক জন্মে থাকে। কিছু কিছু অংশে দেখো এখানে কালো হয়ে রয়েছে এবং সাদা পাউডারের মতো বা কিছু স্টিকি একটা ছত্রাক হয়ে রয়েছে। এই ধরনের ফ্রুট রট বা এই ধরনের ফলের পচন রোগ, এটি কিন্তু ফাইটোফথোরার জন্য, ফাইটোফথোরা বলে যে ছত্রাকটি আছে তার দ্বারা আক্রান্ত হয়ে এই পেঁপেটি কিন্তু পচে যাচ্ছে। তাহলে পেঁপেকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে, পেঁপেকে ভালো করে গরম জলে ধুয়ে অন্তত 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভালো করে সাবান দিয়ে ধুয়ে শুকনো করে একটা কাপড়ে মুছে, যদি একটা কাগজে মুড়ে রাখা হয় ফ্রিজের মধ্যে, তাহলে কিন্তু পেঁপে খারাপ হয় না। এই সবকটা অসুখের ক্ষেত্রেই যে ফলগুলি আক্রান্ত যে বা যে অংশটি আক্রান্ত হয়েছে সেই জায়গাটা তো অবশ্যই বাদ দিয়ে খাওয়া উচিত, এবং যদি অধিক পচন ধরে থেকে থাকে তাহলে কিন্তু ফলটা ফেলে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কারণ অনেক সময় কিন্তু ছত্রাক খুব ভয়াবহ টক্সিন রিলিজ করে, এবং সেই টক্সিনগুলি যেগুলি তৈরি করে সেগুলো কিন্তু খুব ক্ষতিকর, এমনকি মৃত্যুও ঘটতে পারে। তাই যদি না জানা থেকে থাকে তাহলে কিন্তু সাবধান হওয়াই ভালো এবং ফেলে দেওয়াই উচিত, এই ধরনের পচে যাওয়া ফল ফেলে দেওয়াই উচিত। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য, এবং তোমরা কিন্তু যদি তোমাদের এটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে এটি শেয়ার করবে, যাতে তারাও জানতে পারে কি এই ধরনের অসুখ কীভাবে হয় ফলের ওপর এবং কী করলে তার প্রতিকার হবে